বিজেপি ও আইপিএফটি দ্বিতীয় জোট সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তরুণ মন্ত্রী সুধাংশু দাসের মার্কেটিং ব্যাটিং এ তটস্থ রাজ্য প্রশাসনের দুর্নীতিগ্রস্ত আমলারা। সিপাহীজলা জেলার মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর কার্যালয়ে শুক্রবার আচমকা পরিদর্শন করার পরেও থেমে থাকেননি তিনি। কাউকে কিছু না জানিয়ে এরপর আচমকায় হানা দেন সিপাহীজলা সোনামুড়া মহকুমার অন্তর্গত বৈরাগী বাজার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। প্রাণীদের চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ওষুধগুলির স্টকের কোনো হিসাব নেই, সেখানে রয়েছে মেয়াদ উত্তীর্ণ প্রচুর ওষুধও। এই চরম অব্যবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে অফিস ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ফলে অত্যন্ত ক্ষোভের সাথে এলাকার স্থানীয় বিধায়ক কিশোর বর্মনের উপস্থিতিতে দপ্তরের আধিকারিকদের মন্ত্রী নির্দেশ দেন অফিসে তালা ঝুলিয়ে দিতে। এটা আপনি ডিটেইলস আমার যে নাম্বার জানাবেন আর ওর নামে শোকেস করে কি কারণে সে মেডিসিন প্রপার মেনটেন করে নাই, তার রেজিস্টার কিছু মেনটেন নাই, ওইখানে জিনিস ফালানো ওইখানে জিনিস ফালানো, সিরিঞ্জ নাই নাই করে লোক ওদের কয়েকশো এখানে ফালাই রাখছে। এটা ডিটেইলসটা আমার দিকে জানান। এটা ডেপুটি ডাইরেক্টর কে? এটা ডেপুটি ডাইরেক্টরও যখন শোকেস করেন কি কারণে সেইগুলো ইনকোয়ারি করে না, আমরা যে বারবার বলার পরেও ফিল্ড ভিজিট কেন করে না তারা? বুঝছেন না, ওরা অন্য জায়গাতে ওরা ওদের সেটিং আছে, সমস্ত মেডিসিন বাইরে বিক্রি করে দিব। আপনাদের বলা উচিত এক এক দুজন লোকাল এলাকার লোক যারা আছে এমএলএ সাহেব এটা লক্ষ্য রাখবেন, অফিস যেন তালা ভেঙে না ঢুকতে পারে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং স্টকের মিল না পেয়ে এই সমস্ত রিপোর্ট অবিলম্বে স্বয়ং প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠিয়ে দেন মন্ত্রী সুধাংশু দাস। এই গোটা ঘটনার স্বচ্ছ তদন্তের জন্য প্রিন্সিপাল সেক্রেটারিকে এদিন নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এর পাশাপাশি জানিয়েছেন অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।